কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকগুলো বুখারীর হাদিস মুসলিমের হাদিসে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলেছেন। আজ কিয়ামত সন্নিকটে, রাসূল একটা কিয়ামতের আলামত বলেছেন যে নারীদের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে পুরুষ বেশি না নারী? কথা বলেন, পৃথিবীর জরিপ অনুযায়ী পুরুষ বেশি না নারী? কিয়ামতের আলামত নারী বেশি হয়ে যাবে। আজকে পৃথিবীতে নারীর অভাব নাই। নারী হোক, আমরা কি চাইতেছি কি সব নারী মাইরে ফেলাই দেওয়ার জন্য? আমরা কি জালেম হয়ে গেছি? কিন্তু অর্থ এটা দাঁড়াচ্ছে যে নারীর সংখ্যা বেশি হচ্ছে, শুধু এটা নয়, নারীদের ক্ষমতা, এর অর্থ যে তারা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হতে পারবে এটা নয়। নারীদের ক্ষমতা এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে, বেচারা সারাদিন কাজ করে বসে গেলেও বউর ঝাড়িতে আর গড়ে ঠিক মতো থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এটা মনে বেশি ভুল বলে ফেলেছি। আজকে নারীরা এই জায়গায় পৌঁছে গিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। দুই নম্বর, রাসূল ইসলাম বলেছেন আরেকটা কেয়ামতের আলামত, পুরুষদের পাশাপাশি নারীরা সব ধরনের ব্যবসায় পুরুষদের পাশাপাশি চলে আসবে। পুরুষরা যা করে নারীরা তাই করতে চাইবে। কিন্তু ইসলাম তো নারীদেরকে নিষেধ করেনি, ইসলাম তো তাদের মৌলিক অধিকার দিয়েছে, আলাদাভাবে সব করতে পারবে না, দেয় নাই। কিন্তু কেয়ামতের আলামত, রাসূল পাক বলেছেন এমন সময় আসবে যখন দেখবা তোমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও পুরুষেরা যা করে তারা তাই করে। এটা আর নাই বলে নাই, আমরা পারবো না কেন? কাঁধে কাঁধ মিলিয়ে সব পারবো, সব পারবে তারা। কেয়ামতের আলামত, নবীজি বলেছেন কেয়ামতের আলামতের খুব গভীর কথাগুলো শোনেন। কেয়ামতের আলামত আরেকটা আলামত, দ্বীনী জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আজ যে ইসলামের কিচ্ছুই জানে, কিছুই জানে না, সে কয় আপনি কি জানেন? আমার সাথে বেশি কি আপনি জানেন? বলে না কি ছিল, আপনি কি জানেন? কয় কিতাব পড়ছেন, মাদ্রাসায় কয় ক্লাস পড়ছেন? আমার সাথে বেশি জানেন নি, মন নাই লোক? নবীজি বলেছেন দ্বীনী জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আজ মূর্খতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে জ্ঞানীরা মূর্খদের সামনে কথা বলতে পারে না। আজকে আমরা দেখেছি এলাকার নাতির সমান ছেলে চেয়ারম্যান হয়ে সে চেয়ারে বসে থাকে, তার বাপ দাদার সমান ছেলেরা তার সামনে দাঁড়িয়ে থাকে, কথা পর্যন্ত বলে না, ঠিক কিনা বলেন? মূর্খতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে? এগুলো রাসূল ইসলাম এগুলো বলেছেন। আরেকটা আলামত নবীজি বলেছেন কিয়ামতের আলামত, সমাজে সব থেকে বেশি পথভ্রষ্ট আলেমদের, সমাজে পথভ্রষ্ট আলেম মানুষদেরকে গোমরা করবে, পথভ্রষ্ট আলেম সমাজে বেড়ে যাবে। এখন হক্কানি আলেমের চাইতে পথভ্রষ্ট আলেমের অভাব নাই, কিছু বলছেন না কেন আপনারা? থাকলে বলবেন আছে, না থাকলে আমরা বলবো নাই। আজকে আলেম ওলামা মানুষকে হিদায়তের পথ দেখানোর বিপরীতে বহুত আলেম সাধারণ পাবলিককে শুধু দলাদলি করে গোমরা বানাচ্ছে, গোমরা গোমরা। কেয়ামতের আলাম শুধু গোমরা বানাচ্ছে। আমরা চাই উম্মতকে এক জায়গায় নিয়ে আসবার জন্য, একত্রিত করবার জন্যে, আর এরা দলাদলি করে উম্মতকে গোমরা বানাচ্ছে। নবীজি ইসলাম বলেছেন আরেকটা আলামত, নিচু শ্রেণীর যারা ফালতু টাইপের লোক, মানে নিচু শ্রেণীর, নিচু শ্রেণীর লোকেরা মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃত্ব করবে বা তারা নেতৃত্ব দিবে, কথা বলবে। আজকে সমাজের দিকে তাকান, এলাকায় গিয়ে তাকান, যে বেটা সম্ভ্রান্ত পরিবারের লজ্জায় মাথা তুলে কথা বলতে পারে না, যে আর মা ভিক্ষা করে তাকে বড় করেছে, তার বাবার বলতে পারবে না তার মায়ের তার বাবার জন্মের ঠিক আছে কিনা, এই লোকটা হচ্ছে এলাকার সব থেকে বড় মাতবর। কেয়ামতের আলামত, খারাপ লোকগুলো আজকে সমাজের অধিপতি হচ্ছে। সম্মানী মানুষরা ভয়ে কথা বলে না এলাকায়। আমার জানামতে এমন লোক এলাকার মাতবর, এমন লোক মাতবর যেই লোকটা এক মহিলার সাথে জেনা করেছে,
যেই মেয়ের সাথে জিনা করেছে এই মেয়ের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে করায় নিয়ে আসছে, সে এলাকার মাতবর, সে মসজিদের সভাপতি, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মশহুর কথা, যেই পুরুষ অবৈধভাবে এক মেয়ের সাথে মেলামেশা করেছে ওই মহিলার ঘরের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে করায় নিয়ে আসছে। আবার তারা সমাজের নেতৃত্ব দিয়ে কর্তৃত্ব করে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এলাকার বড় লিডার হয়, আর যারা সম্মানী মানুষ তারা লজ্জায় ভয়ে কথা বলে না, বাচ্চাদেরকে নিয়ে বড় বিপদে থাকে, কার কাছে যাবে, কার কাছে মিশবে, কোন বিপদে পড়ে যায়। আমি কি ভুল কথাগুলো বলতেছি? এমন ছেলে আমার জানামতে আছে যার বাবা চুরির জন্য যার বাবার বিচার সমাজ করেছে, যার মায়ের জেনার জন্য সমাজ তার মায়ের বিচার করেছে, এই ছেলে এখন ভালো মানুষদেরকে বিচার করতে চায়। গ্রামগঞ্জে পাওয়া যায়? আপনারা যা বলবেন আমি মোটামুটি লিস্ট করে এগুলো বুঝিয়ে দিতে পারবো, কার সমাজ এই জায়গায় পৌঁছে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কেয়ামতের আলামত আরেকটা আলামত হচ্ছে অস্বাভাবিকভাবে মৃত্যুর হার বেড়ে যাবে। আপনারা বলুন এ কথা এখন আছে না নাই? সকালে কথা বলছে দুপুরে নাই। জেনা কি? জেনা কাকে বলে? চুকের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা আজকে প্রকাশ্যে হাটে মাঠে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে পার্কে অহরহ বেড়ে গিয়েছে। আজকে পোশাকের স্বাধীনতা চায়, স্বাধীনতার নামে নির্লজ্জভাবে বেহায়ার মতো যারা রাস্তায় পোশাক খুলে পোশাকের জন্য আন্দোলন করে বলে আমাদের দাদিরা আমাদের নারীরাও তো এভাবে মায়েরাও তো এভাবে পোশাক পরেছেন, সে নিজেই জানে না। তোমরা যদি চাও আমরা পিছনে, ইসলাম মানুষকে পিছনে নে, এবং তোমরাই দেখতেছি পোশাকের স্বাধীনতার জন্য পিছনে যাও, ঠিক কিনা বলো? ইসলাম যদি মানুষকে পিছনে টেনে নেয় তোমরাই তো দেখতেছি পিছনে যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সমাজ কোন জায়গায় পৌঁছে গিয়েছে চিন্তা করেন। এই কথা কি খুব লম্বা করে বলতে চাই না, জিনা ব্যবচার বেড়ে গিয়েছে এটা ওয়াজ করে বোঝানোর কোনো দরকার আমি মনে করি না আছে বলে, এই ব্যাপারে কথা বললে আমার এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে, এটা বোঝাবার কোনো দরকার নেই। আজকালকে ফ্যামিলি ভেঙে যাচ্ছে, ফ্যামিলি চেইন অফ কমান্ড নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, যার যেভাবে মন চায় সেভাবে স্বাধীনভাবে ফ্রি মাইন্ড নিয়ে ঘুরতে চায়, ঠিক? নবীজি বলেছেন কেয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে সমাজে অবৈধ সন্তান বেশি হবে। আজ অনেকেই জানে না তার সন্তানকে, সন্তানও জানে না আসলে তার বাপকে, এগুলো আছে না? সারা জিন্দগি একজনের বাপ বই লাগেছে আসলে সে তার বাপই না, তার মাই বলতে পারবে আসলে তার বাপকে। আর এই সমস্ত মানুষেরা এই সমাজকে এখন নেতৃত্ব দেয়। যাক, এই কথাগুলো অল্প অল্প করে বলে যাচ্ছি, লম্বা করে বলার কোনো সুযোগ নেই। কেয়ামতের আলামতের আর একটা আলামত নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প হবে। হচ্ছে? বলেন, হয় না? এখন ঘন ঘন ভূমিকম্প কেয়ামতের আলামতের আরেকটা আলামত হচ্ছে মানুষ অল্প বয়স্ক অযোগ্য লোকদের কাছ থেকে দিন শিখবে। অযোগ্য লোক, অযোগ্য যারা আজকে তারা আমাদেরকে দিন শিখায়, নিজেই দিন জানে না, যেটা বুঝে এটাই দিন, গান গাইয়াও দিন বুঝায়, ঢুলে বাড়ি দিয়ে হে দিন বুঝায়, এটাই দিন আছে না? এগুলা দিন বুঝায়। কোথায় চলে গেছে কেয়ামত? আচ্ছা বলেন তো, আমি যতগুলো বলতেছি কেয়ামতের আলামত এগুলো কি আছে? নবীজি বলেছেন কেয়ামতের আলামত আর একটা বড় আলামত হচ্ছে আরব মরুভূমিতে আবার সমুদ্র বা নদী এবং চাষাবাদ ফিরে আসবে। আরবে আবার সমুদ্র হবে, নদী হবে, বৃষ্টি,
আজকে দেখেন তো আপনার আরব আমিরাতে এমন বৃষ্টি হয়, এক ঘন্টার বৃষ্টিতে তা শহরের ভিতরে হাঁটু পানির উপরে যায়, হয় না? এমন বৃষ্টি হয়, বৃষ্টি হলেই সব শেষ। নবীজির হাদিস, নবীজি বলেছেন, এটাও আমি সংক্ষেপ করে বলে যাব, নবীজি বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে এমন কিছু আলামত আছে, অন্যায়ভাবে রক্তপাত এবং মানুষ হত্যা বেড়ে যাবে। এখন মানুষ হত্যা কি কম বলেন? কত লাইনে মানুষকে হত্যা করা হচ্ছে, শুধু পিটাইয়া না, কত লাইনে হত্যা করা হচ্ছে। নবীজি বলেছেন অন্যায়ভাবে রক্তপাত এবং মানুষ হত্যা বেড়ে যাবে। নবীজি আরেকটা কেয়ামতের আলামত বলেছেন, মুসলমানদের মাঝে কিছু লোক মূর্তি পূজা করবে। পূজায় মনে হয় শুধু হিন্দুরাই থাকে, হ্যাঁ কিছু বললেন না, কথাগুলো বুঝেন। নবীজি বলেছেন কেয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে মুসলমানদের মাঝে মূর্তি পূজার লোক বেড়ে যাবে। নবীজি আরেকটা কেয়ামতের আলামত বলেছেন, মুসলমান নামদারি কিছু এমন নারী হবে যারা কাপড় পরিধান করবে যে তারা যেন কাপড় পরেই নাই, বড় উলঙ্গ। নবীজি বলেছেন এমন কিছু লোক আছে যারা কাপড় এমনভাবে পরিধান করবে যেন সে কাপড় পরেই নাই, এমন মুসলমান আছে? এমন ছেলে মেয়ের অভাব নাই। কেয়ামতের আলামত বিভিন্ন জায়গায় দেখতেছি আন্দোলন হচ্ছে এগুলো নিয়ে, এগুলো নিয়ে তো কোথাও বলা যায় না, আন্দোলন হচ্ছে এগুলো নিয়ে, পোশাকের আন্দোলন, পোশাক খুলি আন্দোলন। যাক, আল্লাহ মাফ করুক। কিছু লোক কেমন হবে, নসুল বলেছেন কিছু লোক কেয়ামতের আগে বের হবে যারা ঘুরে বেড়াবে চাবুক হাতে নিয়ে, মানুষকে মারধর করবে, যাকে যেখানে পাইবে নিজের স্বার্থের জন্য পিটাবে। এটা কি পাওয়া যাচ্ছে এদেশে? কি পাওয়া যায়? নবীজি কেয়ামতের আর একটা আলামত বলছেন, মসজিদ ডিজাইন করা হবে, মানুষ মসজিদকে ডিজাইন করবার জন্য প্রতিযোগিতা করবে কিন্তু নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য কোনো কাজ করবে না। কথা বলেন, এগুলো আছে না নাই? নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন কিছু লোক বের হবে, নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন কিছু লোক বের হবে যে মানুষগুলা মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ আদায় না করে মসজিদে বসে থাকবে, তারা জানবেই না তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ বলে এক নামাজ আছে, সুন্নাহ আছে, মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ পড়তে হয়, জানি না। কথা বলেন না কেন? কে পড়ে এগুলা, কয়জন পড়ে দুই রাকাত নামাজ? আমি এই দুই রাকাত নামাজের একটা ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম, এই দুই রাকাত নামাজের দাম আর সম্মান কতটুকু, বরকত কতটুকু। নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে যেই সময় মানুষ ভুলেই যাবে যে মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ পড়তে হয়, অথচ নবীজি বলেছেন এই দুই রাকাত নামাজ কেউ যদি মসজিদে এসেই, মসজিদে ঢুকেছি আল্লাহ ঢুকার সুযোগ দিয়েছেন এজন্য দুই রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলছেন আমার নিজের হাতে তাকে জান্নাতের ফয়সালা করো। নবীজি বলেছেন কেয়ামতের আগে একটা আলামত হচ্ছে মসজিদে কোরআনের তালিম ছেড়ে দেওয়া হবে। মসজিদে কোরআনের তালিম, তালিম বলতে কি একটা কিতাব পড়া, এই যে আমরা করতেছি এটা তালিম, আমরা যেটা করতেছি এটা তালিম হচ্ছে। নবীজি বলেছেন মসজিদে তালিম উঠে যাবে, কারণ নবীজি যখন তালিম দিতেন এইভাবেই তো কথা বলতেন, সাহাবায়ে কেরামের সামনে এভাবে কথা বলতেন মসজিদে। তো আজকে আমাদের এখানে আছে, কত জায়গায় তো নাই, বিধিনিষেধ আছে, কথা বলা যাবে না, এইটা করা যাবে না, আছে না নাই? আছে। নবীজি বলেছেন কেয়ামতের আগে একটা আলামত হচ্ছে কেয়ামতের মুসলমানদের উপর অত্যাচারী মারাত্মক জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে। কেয়ামতের আলামত হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচারী জালেম শাসককে আল্লাহ চাপিয়ে বসিয়ে দেবেন, শুধু আমাদের অন্যায়ের কারণে। কেয়ামতের আলামতের আরেকটা আলামত হচ্ছে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আলামত দুনিয়ার জমিনে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। কার সংখ্যা? এখন কি গান গাওয়ার লোক অভাব কম? কি বলেন আপনারা? বেশ,
এই যে বললাম মোটামুটি 20টা আলামত বলেছি আমি, আপনারা বলেন একটা যেটা নাই এখন। হ্যাঁ, নবীজি বলেছেন এই আলামতগুলো যখন প্রকাশিত হয়ে যাবে তোমরা তোমাদের ইমান বাঁচাও, ইমান বাঁচাও। আল্লাহর কাছে ইমান নিয়ে কেমনে যাওয়া যায় এই চিন্তা করো। আমার বয় হচ্ছে তোমরা সকালে মুমিন, বিকালে কাফের, রাত্রে ইমানদার, সকালে কাফের। আজকে এটাই হচ্ছে তো আমাদের, এটাই হচ্ছে। রাসূল আফসুস করে বলছেন আমার বয় হচ্ছে এই আলামত যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তোমাদের ইমান যে থাকবে আমি বুঝতে পারতেছি না। তোমরা হয়তো সকালে ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকালে কাফের হয়ে ঘরে ফিরবে, সকাল রাত্রে ঘুমাবে ইমানদার হয়ে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। এটা হইতেছে নি এখন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন না। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, এতক্ষণ তো আমি বলছি, এখন আপনারা বলেন এই অবস্থা তৈরি হলে আমাদের কি করা দরকার বলেন। এই মুহূর্তে আমাদের কি করা দরকার? বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করা চাই, আল্লাহ আল্লাহ যে অবস্থায় মধ্যেও তুমি ইমানটা সাথে দিও। কি দিও? এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন, তোমরা জানো না কিছু লোককে তোমরা মনে করেছো তারা জবান দিয়ে যা বলে তাই সব। আল্লাহ এই জন্যে আয়াতে বললেন তারা জবানে যা বলে দিলে নাই, দিলে যা আছে জবানে নাই। অর্থাৎ পাবলিককে যা মুখ দিয়া বলে অন্তরে তা নাই, সকালে যা বলছে বিকালে তা বলবে না। দেখবেন কাউকে যদি আপনি টাকা দেন, টাকা দিলে কেউ দেখবেন আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে, আর কোনো দিন মিথ্যা সাক্ষী আপনার বিরুদ্ধে দেওয়ার জন্য তার দিল কাঁপবে না। 500 টাকা হাতে ধরাইয়া যদি কেউ দেয় আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, তার দিলেও কাঁপবে না। আছে না নাই? মানুষ দুনিয়ায় দুনিয়ার গোলাম হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, টাকার পিছনে সবাই ছুটবে, ইমান হারা হয়ে মানুষ মরে যাবে, কেউ বুঝবে না কখন তার ইমান গিয়েছে সে জানবে না। অথচ সে নামাজি, সে রোজাদার, কিন্তু কোন সময়ে কোন কথার মাধ্যমে ইমান গিয়েছে তার জানা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে এই জন্য তোমার জবান আর তোমার দিলকে এক বানায়া আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের উপরে বিশ্বাস করে জীবন যদি কাটায়া দিতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর রাসূলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সমাজে ভালো কাজ করতে হবে, পারবো তো ইনশাল্লাহ। আজকে যে কথাগুলো বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।